হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল। কেমন আছে আপনার সবাই? তো আজকে আমরা আবারও চলে এসেছি গণপতিপুরের সেই ভয়াবহ বটগাছের নিচে। তো এখানে বটগাছ এবং আরও কিছু অশ্বত্থ গাছ ছিল, আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন। তো এখানে অনেক ভয়াবহ ঘটনা আমার সাথে ঘটেছিলো, তাই আমরা আজকে আবার এখানে এসেছি এবং অনেক রিকোয়েস্ট এসেছিলো এই জায়গা সম্পর্কে। তো আমরা টাইমটা অ্যাডজাস্ট করতে পারছিলাম না এখানে, কারণ এখানে শ্যুট করার পারমিশন পাচ্ছিলাম না। তারপরে আমরা এখানে আবার এসে ভিডিও শ্যুট করার জন্যে। তো ভিডিওটা স্টার্ট করার আগে আমি আপনাদেরকে আগের সপ্তাহে বলা সেই রত্নপ্লাস.কম সম্পর্কে কিছু আপনাদেরকে বলবো। ফ্রেন্ডস, আপনাদেরকে আগের সপ্তাহে আমি বলেছিলাম যে রত্নপ্লাস.কমে 100% অরিজিনাল রুদ্রাক্ষ, অরিজিনাল স্টোন পাওয়া যায়, যেটা থেকে আপনারা অনেক বেশি বাস্তবিক জীবনে এবং উন্নতির পথে এগোনোর জন্য অনেক সলিউশন পেতে পারেন। কিন্তু ফ্রেন্ডস, আরও একটা কথা আপনাদেরকে বলা আছে, সেটা হচ্ছে আপনারা অনেকে হয়তো জানেন যে সূর্যের জন্য একমুখী রুদ্রাক্ষ, চন্দ্রের জন্য দুমুখী রুদ্রাক্ষ, ঠিক এরকমই 9টি গ্রহের জন্যে 9 রকম রুদ্রাক্ষ আছে। তো এই সবগুলি রুদ্রাক্ষর যদি আশীর্বাদ একসাথে আপনারা পান, এই সবগুলো রুদ্রাক্ষর প্রতিক্রিয়া যদি একসাথে পান, তাহলে আপনার জীবন আরও উজ্জ্বলময় হয়ে উঠতে পারে। তো সেই জন্যে রত্নপ্লাস.কম একটা নতুন সিস্টেম বের করেছে যে তারা এই সবগুলো রুদ্রাক্ষই একটা রূপোর বেল্টে এবং রূপোর চেন বানিয়ে এই 9টা রুদ্রাক্ষ একসাথে করে তারা একটা টোটালি একটা চেন মতন বানিয়েছে। এই চেনটা যদি আপনার ধারণ করেন, তাহলে 9টা গ্রহেরই প্রতিকার একসাথে আপনার পেতে পারেন, যেটা আপনার জন্য সব খুব 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 বেটার হবে। আমি একটা রুদ্রাক্ষ নিয়েছি এবং এরকম একটা নমকের রুদ্রাক্ষ, মানে 9টা রুদ্রাক্ষ দিয়ে একটা চেন আমিও খুব শীঘ্রই ধারণ করবো ফ্রেন্ডস, কারণ আমিও চাই যে সব গ্রহের প্রতিকার আমার কাছে আসুক এবং সেটা সম্পূর্ণ 100% পারফেক্ট, 100% অরিজিনাল হোক, নাহলে আমার কোনো কাজে তো সেটা লাগবে না ফ্রেন্ডস। তো আপনার যদি এরকম কিছু চান বা এরকম 9টা গ্রহের প্রতিকার সম্পন্ন চেন চান, তাহলে লিঙ্ক অবশ্যই আপনার ডিসক্রিপশনে পাবেন এবং আপনারা অবশ্যই ভিডিওতে সেই চেনের ছবিটাও আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আপনার জীবনে অনেক মঙ্গল নিয়ে আসবে ফ্রেন্ডস। এবং এই যে রুদ্রাক্ষ আপনারা নেবেন বা যে যদি স্টোন নেন, তাহলে এইটার পেমেন্ট সিস্টেম খুবই সিকিউর সিস্টেম, আপনার অনলাইনে গুগল পে বা ফোনপের মাধ্যমে করতে পারবেন, এটা সম্পূর্ণ সিকিউর থাকবে এবং পেমেন্ট করার 4-5 দিনের মধ্যে আপনাদের অ্যাড্রেসে এটা চলে আসবে, যেটা 100% ল্যাব টেস্ট সার্টিফাইডভাবে আপনাদের কাছে আসবে, যার কোনো প্রুফ থাকবে যেটা 100% ল্যাব টেস্ট সার্টিফাইড। তো ফ্রেন্ডস, আপনারাও আমার মতন এখান থেকে স্টোন বা রুদ্রাক্ষ নিতে পারেন, যেটা আপনাদেরকে ধারণ করার জন্য দরকার এবং আপনারা উপকৃত হতে পারেন। তো ফ্রেন্ডস, আমরা যেহেতু আজকে গণপতিপুরে চলে এসেছি, তো আমাদের সাথে যে জিনিসটা হয়েছিল বা যে জিনিসটা আমরা আগের ভিডিওতে জেনেছিলাম, সেটা আপনাদেরকে অবশ্যই আমরা বলবো কিছুটা, তারপর আমরা ভিতরে প্রবেশ করবো ফ্রেন্ডস। তো এই যে জায়গাটা দেখছেন, এই বিশাল বড় গাছ এবং পাশে কিছু অশ্বত্থ গাছও ছিল, সেগুলো এখন তো আমরা অনেকটা দেখতে পাচ্ছি না, কিছু কিছু সামনে যাওয়া দেখতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছি না ফ্রেন্ডস। তো এই গাছের তলায় আগে মানুষদেরকে মেরে পুঁতে দেওয়া হতো, প্রচুর মানুষের ঝামেলা হলে অনেক মারও এখানে হয়েছে। ইভেন যখন এখানে আগে মানুষ ছিনতাই বা ডাকাতি গঠন করতো, তারা এখানে মানুষদেরকে মেরে ওই নিচে ঠিক পুঁতে দিত ফ্রেন্ডস। তো তারপরে আমরা ওখানে ভিডিও শ্যুট করতে আসি এবং আমরা অনেকবারই বিভিন্ন রকম আওয়াজ, আত্মহত্যা এবং আওয়াজ শুনেছিলাম। এবং এই যে গাছের ঝুড়িগুলো অনবরত এতটাই ঝুলছিল যে আমাদেরকে গ্রাস করে ফেলার চেষ্টা করছিলো, তো বাধ্য হয়ে আমাদের আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে চলে যেতে হয় ফ্রেন্ডস। তো আজকে আবার এখানে চলে এসেছি আমরা এবং রাত 3টে অবধি আমরা এখানে থাকবো, টোটাল জায়গাটা দেখবো, দেখি কী হয় সেটা আপনাদেরকে দেখার চেষ্টা করবো। তো ফ্রেন্ডস, চলুন ভিডিও স্টার্ট করা যাক। গাছটাকে ভালোভাবে দেখি না, টোটাল জায়গাটা গাছটাকে ভালোভাবে দেখ, সবাই সাপটার সাথে থাকিস, ব্যাপারটা যত সিম্পল দেখে মনে হচ্ছে অত সিম্পল কিন্তু না। Thank you.
কি যেন করছে কিন্তু পড়াশোনা তুমি বাড়া গেছে কিছু পড়া আসছিল মাথা মাংস হাত দিচ্ছে দেখলাম কিন্তু এই একটা সেটাই দেখ কতটা উঁচু উঁচু এটা উঁচু উঁচু হ্যাঁ তাই বলছি অনেকটাই উঁচু এই একটা গিট মারা আজকে কিছু পড়ছে কি পড়ছে কিছু আওয়াজ একটা মাথা টাতে হাত টাত দিস কিন্তু আচ্ছা আমি বলছি শোন সৌরভ আর সুশান্ত যেন গাছে দিয়ে লাইট মেয়ে থাকা সাইডে অস্ত ব্যস্ত একটা দেখা একটা পিছিয়ে দাও একটা পিছিয়ে কাট করবো গাছটা এই দাদা দাদা যেতে পারে দাদা একসাথে থাক একসাথে থাক ঠিক আছে একটা আওয়াজ দেখুন অস্ত্র গাছে ওখানে যাবো বললে অস্ত্র দিচ্ছে সৌরভ মনে আছে আগে অস্ত্র গাছের নিচে কিন্তু অনেক কিছু গাছের ওখানে কিন্তু অনেক কিছু হচ্ছিল এরকম মনে হচ্ছে না যতটা ভয়ঙ্কর গাছে যে গাছটা দেখলে ভয় লাগে বল শুনতো ঠিক আছে।
চলতে আচ্ছা তারা আগের থেকে যাস না দাঁড়া 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 একটু দাঁড়া একটু দাঁড়া যেহেতু কিছু পড়ছে ঘরের মতন এখানে দেখ দিত না মনে হচ্ছে লই আসার চেষ্টা করছে এখন থেকে আমার অদৃশ্য কিছু লই আসছে সে
দেখি পুকুরের সাইডটা এটা ভাড়া হচ্ছে সবাই শুনতে পাচ্ছিস সব মন্দির শুধু মনে হচ্ছে ওইদিক থেকে আওয়াজ আসে গেলে হতো না শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম আমি আর সুরান্ত ওখান থেকে কোন রকম ভাবে পালিয়ে বেরিয়ে এসেছি, কারণ আমরা দুজন এমন কিছু একটা দেখেছি যেটা মানে মুখে বলতে পারবো না আপনাদেরকে। ওখানে কিছু একটা ঝুল ছিল যেটা সুশান্ত মনে হয় গেস করেছে যে আমার ওখানে কিছু একটা ঝুল ছিল, এরা হয়তো কিছু দেখতে পাইনি। তবে রাজা ক্যামেরা না না রাজা কিন্তু দেখতে পেয়েছিল, মানে রাজা দেখতে আমি দেখতে পেয়েছি, রাজা ক্যামেরা কিন্তু দেখতে পেয়েছি। আবার আমরা কি জিনিস দেখার জন্য হুট করে আমি সুশান্ত দৌড়ে গেছি, ও আমার সাথে দৌড়েছে, আমি বুঝতে না সে দৌড়ে আমি দৌড়াচ্ছি। এবার দেখার পরে সৌরভ যে কি বিভৎস মুখ আমি তোরা বলতে পারো, আমি দেখে মানে আমি একদম আমার
চোখের সামনে চলে এসছে, দূর থেকে দেখলে তাও কিছুটা লাইটটা মেরে কিছু করা যায়, একদম মুখের এরকম জায়গায় দেখেছি আমি। মানে তোর কিরকম অবস্থা হয়েছে? মানে চলতে 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 শোন, তুই কি দেখেছিস বল। তোদের হুট করে ওরম ভাই ছুটে যাওয়াটা বলে বোঝাতে পারো না এতটা ভয়ঙ্কর, সে মুখ না তো সে কি আমার মুখে আসছে না। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস, মানে কিছু জিনিসপত্র চলে এক্সপ্লেন করা যায় না, একটা বিভৎস ভয়ঙ্কর একটা মুখ দেখেছি। আগের বার আমরা এরকম কিছু ফেস করিনি, এতটা আগের বার আমরা ফেস করি জিনিসটা এখন ফেস করছি, মানে এক্সপ্লেন করতে নেই। এক সেকেন্ড আমরা দাঁড়ানো ওখানে মনে করিনি, সেই জন্য এই সাইডে এসে চলে এসেছি ফ্রেন্ডস। তো এক্সপ্রেস কীভাবে এক্সপ্রেস করবো বুঝতে পারছি না, বাট এই জায়গাটা এতটাই ভয়ঙ্কর, এতটাই এ রয়েছে। এরপরে হয়তো আমরা থাকলে আর আজ যদি দু চার সেকেন্ড ওখানে আমরা দাঁড়াতাম, তো আমাদের দুজনের মধ্যে কাউকে হয়তো টেনে নিত ওখান থেকে, ঠিক আছে। তো সেই জন্য ওখানে চলে এসেছি ফ্রেন্ডস। তো খুব খারাপ কন্ডিশান, মানে বলতে পারছি না কথা, আমার কথা জড়িয়ে যাচ্ছে ফ্রেন্ডস। তো আছে ভিডিও ফ্রেন্ডস, এখানে শেষ করছি, শুভরাত্রি।